হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আরও একটা দুর্গাপূজা মেকআপ লুক। তোমরা এটা সপ্তমীর দিনে বা রাতে অবশ্যই ক্রিয়েট করতে পারো। আমি এটা হোয়াইট চুড়িদারের সাথে ক্রিয়েট করেছি, তোমরা চাইলে হোয়াইট শাড়ির সাথে ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Before I starting makeup, আমি একটা ওয়াইপস দিয়ে ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এবং তারপর আমি গুড ওয়াইপসের রোজ শিপ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো তোমরা, এবং খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, তাই তোমরা চাইলে অবশ্যই এটা কিনতে পারো। গাইজ, ডোন্ট ফরগেট টু ময়শ্চারাইজার ইয়োর লিপস। তো লিপসে লিপবাম লাগাতে তোমরা কখনোই ভুলবে না। প্রাইমারের জন্য আজকে আমি ল্যাকমির প্রাইমারটা অ্যাপ্লাই করছি। মেকআপ করার আগে প্রাইমারটাকে কখনো স্কিপ করা উচিত না, কারণ প্রাইমারটা অ্যাপ্লাই করলে আমাদের স্কিনগুলোকে প্রাইমারটা স্কিনের যে পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করে দেয়। অ্যান্ড দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মেকআপটা বেশ ফ্ললেস লাগে। তোমরা এখানে যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনের জন্য আমি ফিটমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা আন্ডার 500-এর মধ্যে একটা বেস্ট ফাউন্ডেশন। তো এবার আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। অবশ্যই মেকআপ করার সময় তোমরা নেক আর ইয়ারে ব্লেন্ড করতে কখনোই ভুলবেন না, নাহলে ডিসকালারের জন্য মেকআপটা বাজে লাগে দেখতে। কনসিলারের জন্য আমি ফিটমি কনসিলার অ্যাপ্লাই করছি। এটা আমি আমার আন্ডার আইস, ফোরহেড, নোজ, চিন অ্যান্ড চিকে অ্যাপ্লাই করব। দেন একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা এখানে যে কোনো কনসিলার অ্যাপ্লাই করতে পারো, আর তোমাদের স্কিনে যেখানে যেখানে ডার্ক স্পট আছে তোমরা সেখানে সেখানে কনসিলার অ্যাপ্লাই করতে কখনোই ভুলবে না। যতক্ষণ আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। এবার একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোজটাকে কম করে নেব। দেন আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেড নিয়ে আমি আমার আইব্রোজটাকে ভালোভাবে ফিল করে নেব। আমি অল টাইম আইব্রোজটাকে আইশ্যাডো ব্ল্যাক ইয়াপের ব্রাউন আইশ্যাডো দিয়েই ফিল করি, এতে আইব্রোজটা দেখতে বেশ ন্যাচারাল লাগে। আইশ্যাডোর জন্য আমি মার্স কোম্পানির এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্রাউন শেডটা আমি আমার পুরো আইতে ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেন সেম প্যালেট থেকে আমি ব্ল্যাক শেডটা নিয়ে আমার আইজে অ্যাপ্লাই করে ব্ল্যাক স্মোকি লুক আনার চেষ্টা করেছি হালকা। এরপর আইলাইনারের জন্য আমি ব্লু হ্যাভেনের আইলাইনারটা দিয়ে একটা উইং আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। এরপর এনবাইবের এই ব্যানানা লুজ পাউডারটা আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার চোখের নিচে হালকা হালকা করে লাগিয়ে নেব। এবং কাজলের জন্য আমি প্লামের এই কাজলটা অ্যাপ্লাই করছি, এটা আমার ফেভারিট কাজল। এবার চোখের ইনার কর্নারে আমি হাইলাইটার লাগিয়ে আমার আই লুকটাকে কমপ্লিট করে নেব। কন্টুরিংয়ের জন্য আমি সুইস বিউটির এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি। এই প্যালেটটা যদি তোমরা কিনে নাও তাহলে এই প্যালেটের মধ্যে তোমরা ব্লাশ প্লাস কন্টোর প্লাস হাইলাইটার তিনটে শেডই মানে পেয়ে যাবে। তো এখান থেকে ব্রাউন শেডটা নিয়ে আমি ভালোভাবে আমার নোজটাকে কন্ট্রোল করে নেব। এবার হাইলাইটার লাগিয়ে আমার নোজটাকে আমি একটা শার্প লুক দিয়ে দিচ্ছি। বাকি ফেসটাকেও আমি কন্ট্রোল করে নেব ব্রাশের সাহায্যে এইভাবে। ব্লাশের জন্য আমি সেম প্যালেটটা থেকে পিঙ্ক শেডটা নিয়ে আমার চিক, নোজ অ্যান্ড চিনে হালকা হালকা অ্যাপ্লাই করে নেব। হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটাই ইউজ করছি। দেন পার্পেলের মাস্কারা আমি আমার আপার ল্যাশেস আর লোয়ার ল্যাশেসে ইউজ করছি। লিপস্টিকের জন্য আমি মার্স কোম্পানির এই লিপস্টিক প্যালেটটা থেকে একটা অরেঞ্জি পিচি শেডটা নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করব এবং লাস্টে এনবাইবির এই সেটিং স্প্রেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে আমার মেকআপটাকে ভালোভাবে সেট করে নেব। তো আমি রেডি। আমার ফাইনাল লুকটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো। আমি এর সাথে সব কিছু সিলভার জুয়েলারি ক্যারি করেছি। তোমরা এই লুকটা শাড়ির সাথে ক্রিয়েট করলেও বেশ ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে দুর্গাপূজা স্পেশাল আরও একটা নেক্সট মেকআপ ভিডিও নিয়ে। তো ভালো থেকো, বাই।